হ্যাঁ, বছরর আলী তিনি বিজেপি দলে যোগদান করেছেন, এটা ইতিমধ্যেই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে এসছে, আমরা দেখেছি এরকম। ঠিক আছে, তিনি জয়েন করেছেন, আমাদের পার্টি শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার যেগুলো তারও প্রক্রিয়া হচ্ছে, এগুলি সমস্ত কিছু খতিয়ে দেখে কী পরিস্থিতি ঘটনা হলো আমরা করব। কিন্তু আমরা দেখলাম মবস্বর আলী তিনি বিজেপিতে যোগদান করার সাথে সাথে বিজেপি দল তাকে এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে এবং গতকাল তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এই জায়গায় মবস্বর আলী ত্রিপুরা বিধানসভাতে সিপিআইএমের বিধায়ক হিসাবে এখনও তিনি নিবন্ধীকৃত, অর্থাৎ রেজিস্টার্ড। আমরাও তাকে এখনও অফিসিয়ালি বহিষ্কার করিনি, কারণ আমাদের প্রক্রিয়া চলছে, এগুলি সব পরীক্ষা নিরীক্ষা করে আমরা করব। তো ভারতীয় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কোনো একজন বিধায়ক কোনো একটা দলের সদস্য থাকাকালীন সময়তে অন্য একটা দলের সিম্বল নিয়ে, একটা সিম্বল নিয়ে যেতার পর তিনি তার প্রার্থী হতে পারেন না। যদি হয়, নির্বাচনী আইন অনুযায়ী তার সেই প্রার্থীপদ বাতিল হবে। আজকে রিটার্নিং অফিসার তার প্রার্থীপদ রেখেছে কিনা আমি জানি না। যদি ঠিকভাবে খতিয়ে দেখেন, রিটার্নিং অফিসারকে মবস্বর আলীর প্রার্থীপদ বাতিল করতেই হবে, এখন না হলেও পরে হলেও করতে হবে, এটা অন্যথা হতে পারে না। আর শুধু তার প্রার্থীপদ বাতিল করা না, আগামী 6 বছর মবস্বর আলী কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এটাই হলো এই ভারতীয় নির্বাচন কমিশনের আইন। কাজেই গতকাল যখন তিনি প্রার্থীপদ জমা দিয়েছেন, আমি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে লিখেছি তার প্রার্থীপদ বাতিল করার জন্য এবং তাকে আগামী 6 বছর তিনি অপাংতীয়, তিনি অকেজু ঘোষণা করার জন্য, এবং এটা হতে হবে, এটা হবেই।